আপনি চেষ্টা করেছিলেন যে হ্যাঁ যাতে কিভাবে কারি নেওয়া যায়, কিন্তু ওইটা আর এইটা বাঘ, হ্যাঁ তো এর ধারে দুর্যোধন ওর সঙ্গে লড়াই করে কিছু করা যায়। কতটা খুব লম্বা ছিল মনে হয় বাঘটা? সেরকম এক ডিমের বেশি। আচ্ছা, সে খুব বড় বড় খোঁজ। হ্যালো ফ্রেন্ডস, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এখন আছি 10 নম্বর চরঘেরি। আজ এমনই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, কাঁকড়া ধরতে গিয়ে বাবা ও ছেলে অনেক চেষ্টা করেও ছেলে বাবাকে ফিরিয়ে আনতে পারেনি। তো আসুন আমরা সেই গল্প আপনাদেরকে শোনাবো। কাকু, আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন মণ্ডল। জায়গাটার নাম? 10 নম্বর চরঘেরি। থানা? থানা কোস্টাল থানা। তো আপনারা যে কাঁকড়া ধরতে গেছিলেন, তো ঘটনাটা ঘটেছিল কিভাবে সেটা যদি একটু বলেন। আমরা তিনজন কাঁকড়া ধরতে গিয়েছিলাম, আমি ছিলাম, বাবা ছিল, আর আমার এক কাকা ছিল, তার নাম হচ্ছে সুভাষ মণ্ডল। আমরা খালের ভিতরে ঢুকে আমরা যখন দোন ফেলি প্রথম থেকে একবার মানে দোন যত দূর যায় একটা খালের আগা পর্যন্ত আমাদের দোন থাকে। কতদিনের জন্য গেছিলাম? না, ওই আমরা ডেলি যাওয়া আসা করি। আচ্ছা, আমাদের আর পারে আমরা ডেলি যাওয়া আসা করি। এখন দোন ফেলে আমরা তিনজন বসে ওই গল্প করছি, বেশিক্ষণ তো থাকা যায় না, ওই মিনিট পাঁচেক একটু বসে থাকতে হয়। কতটা জলে ধোন ফেলেন? না, ওই একটা খালের ভিতরে পাড়াফাড়ি জল উঠলে সেই সময় আমরা ধোনটা ফেলার সুবিধা হয়, মানে নৌকাটা যাওয়ার সুবিধাও হয়। ফেলে এবারে আমি বলছি না এবারে দোন তুলতে হবে, আর দেরি করা যাবে না, অনেক সময় হয়ে গেছে। সবে আমি 5-6টা দোন তুলে নৌকার মতো আমি তুলে দিয়েছি। বাবা আমার ধার থেকে বলছে আমি বিড়িটা ধরে আসি, বলে পাশায় চলে গেছে, পাশার থেকে বিড়িটা ধরে নিয়ে আমার ধারে এসে বসেছে। কিন্তু বাঘ যে পড়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারিনি, আমি নৌকার একদম গলি মাথায়, আর বাবা ছিল আর সুয়ার মন ছিল পাশায়। আচ্ছা, আমি হঠাৎ জলে পড়ে গেছি, জলে পড়ে গিয়ে আমি তখন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলছি কিরকম আমি এখানে জলে পড়লাম কেন, এখান থেকে তো আমরা সবসময় আসি খালে, কিন্তু আমি পড়লাম কেন, এই একটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি। এবার নৌকার তলায় দেখি বাঘ, হঠাৎ নৌকার তলায় যখন তাকিয়েছি তখন দেখি বাঘ। এবার আমি সঙ্গে সঙ্গে আমি নৌকায় মাথায় লাফ দিয়ে উঠেছি, ওঠার সঙ্গে সঙ্গে দেখি যে বাবা নেই, তখন আমি তোমার সর্বনাশ হয়ে গেছে, বলে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে আমি একটু উঁচু করে মারতে যাব, আর ওই কোমর সমান জল থেকে লাফ দিয়ে উঠে নিয়ে ছুট। হ্যাঁ, মানে এত জোরে ছুটে যে যে ওকে তো তাড়ি ধরা যাবে না, বা জলে ফেলেও কিছু করা যখন জাম দিয়ে পড়ে তখন মানে আপনি নেমে গেছেন, তো আপনি তখন মানে দেখেননি যে বাঘটা আছে? আচ্ছা, তারপরে? তারপর নিয়ে যখন চলে গেল আরেকজন তো অজ্ঞান হয়ে গিয়েছিল যে পাশায় ছিল, তারপর আমি তাকে টেনে তুললাম, তুলে বসে দিয়ে আমরা এবার চলে যাই, আর তো থাকা সম্ভব নয়। তো আপনার বাবাকে নিয়ে চলে গেছিল তখন? তখন নিয়ে চলে গেছে। আপনি চেষ্টা করেছিলেন যে হ্যাঁ যাতে কিভাবে কারি নেওয়া যায়, কিন্তু ওইটা আর এইটা বাঘ, হ্যাঁ তো এর ধারে দুর্যোধন ওর সঙ্গে লড়াই করে কিছু করা যায়। কতটা খুব লম্বা ছিল মনে হয় বাঘটা? সেরকম এক ডিমের বেশি। আচ্ছা, সে খুব বড় বড় খোঁজ। দুর্যোধন ওর কাছে কিছু না। ধরেছিল কি আপনার বাবার খাঁদে কে নাকি কোথায় ধরেছিল? অ্যাটাকটা কোথায় করেছিল বাবাকে ফার্স্টে? ওই জলে ফেলিয়ে মানে সঙ্গে সঙ্গে গলায় ব্যাট দিয়ে ধরেছিল, ধরে নিয়ে বোঝাচ্ছো ওরা তো বেশি দেরি করে না। তারপর কি হলো, উনি অজ্ঞান হয়ে গেল, তারপরে কি করলো? তারপরে আমি ওনাকে মানে হাত ধরে নৌকা টেনে তুললাম, তুলে তখন ও লোক একটু জ্ঞান ফিরলো, ফেলে বলছে পাগল আর এখানে তো থাকা যাবে না, তো চল দুজনে বা আমরা কি করতে পারি। তখন দুজন চিন্তা ভাবনা করলাম যে এখানে তো আর থাকাও সম্ভব না, যদি ওই বাঘ আবার আসে তখন আমাদের আবার আক্রমণ করতে পারে। হ্যাঁ, কিন্তু দুজনে তোনামানা করে মানে দোন আর তুলবো না, দোনটা তখন টান মেরে ফেলে দিলাম, জানলে এবার দুজন যাতে প্রাণটা নিয়ে বাড়ি যাওয়া যায় আমরা চিন্তা ভাবনা বলতাম। তখন আমার বুকে একটা দুঃখ থাকে যে বাবা নিয়ে গেছে, তখন কোনো কিছুই ছিল না, তখন নিজের মনে সবই দিয়ে থেকে কিভাবে আমরা এবার চলে যেতে পারি এই এটা করছি। এবারে ওখান থেকে মানে এমন সময় গিয়েছি একটা দুনিয়া আছে, সে জল যখন পড়ে যায় তখন আর আসা যায় না, আর যখন ওই জল ওঠে সেই সময় যেতে হয়। এবার বাড়ি এসলাম, এসে তখন লোকজন বাড়িতে ভর্তি হয়ে গেছে, তো বললো না যেতে দেওয়া যাবে না। তারপরে এখান থেকে অনেকেই আমরা চেষ্টা করলাম যে যাব, তারপরে ভাবলাম যে এখান থেকে যদি আবার লোকজন নিয়ে যায় আবার যদি কাউকে কিছু হয় আছে গেছে যতক্ষণ
আর এ নিয়ে আর আমাদের চিন্তা ভাবনা করলেও হবে না, আর যাওয়াও দরকার নেই। আচ্ছা, এই জন্য মানে ওখানে জল একবার নেমে গেলে ওখানে আর ওঠে না, যতক্ষণ না জ্বর হবে, তাই তো? সে ঘটনাটা যে ঘটেছিল ওটা কোথায়, কোন জায়গাটা ঘটেছিল? ওটা চিলমারি মুতের খাল বলে। কতদিন আগে ঘটেছিল? ও অগ্রহায়ণ মাসে 2 তারিখ। আচ্ছা, আর ইংরেজি হচ্ছে 19/11/21। তাহলে রিসেন্ট ঘটনা, বেশি দিন আগে ঘটেনি। হ্যাঁ, ঘটনা হচ্ছে এই। তারপরে আমরা বাড়ির অনেকে বলছিল যে যাবো, গিয়ে যেবা হোক আমরা নিয়ে আসবো। মানে আমার বাবাকে সবাই ভালোবাসে, অনেকে আর গিয়ে বা কি হবে দেখা যাচ্ছে, যদি আবার পুনরায় যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তা না করে আমি আর কাউকে কিছু বলিনি যে যেতে হবে বা কিছু, কিন্তু গিয়েছে যতক্ষণ যাক আর তো পাবো না, গেলেও আর যদিও যেতে বা যাবো কিন্তু আনতে হবে তো মরাদেহ, তো সে দরকার নেই, কিন্তু আবার যদি কোনো কিছু ঘটনা ঘটে যায়, বিপদ ঘটে যায়। তো ফ্রেন্ড, আপনাদেরকে শোনালাম সেই মর্মান্তিক ঘটনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হলো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।